ভর্তা ভাত খেতে কে না পছন্দ করে? যদি হয় ডাল আর আলু ভর্তা, তার সাথে যদি শাক ভাজি হয় তাহলে কেমন হয় বন্ধুরা? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে রাতে কি কি রান্না করছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। আর অনেক দিন ধরেই ভর্তা ভাত খাওয়া হয় না, হঠাৎ করে তাই আজকে রাত্রে খুব ইচ্ছা করছিল ভর্তা আর আলু ভর্তা, তার সাথে ডাউল, তার সাথে থাকবে হচ্ছে শাক ভাজি, এগুলো দিয়ে খুবই ভাত খেতে ইচ্ছা করছিল। তারপরে তো হচ্ছে রান্না করে নিলাম রাত্রেবেলা। তারপরে এখানে হচ্ছে হেলেঞ্চা শাক নিয়ে নিয়েছি, আর এই শাকটাকে আমরা হেলেঞ্চা শাকই বলি। আপনাদের অঞ্চলে কি কি বলে এই শাকটাকে? আবার অনেকেই শুনেছি আমি সেঞ্চি শাকও বলে, কোন এলাকায় কি নামে ডাকে অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এখানে তিন মুঠ হেলেঞ্চা শাক নিয়েছিলাম, আর এই তিন মুঠ হেলেঞ্চা শাকের দাম নিয়েছিল 45 টাকা। একদম অল্প হয়ে গিয়েছিল শাক রান্নার পরে, মানুষ আর কি কিনে খাবে? সবজির যে দাম বেড়েছে, সবজিতে হাত দিলেই মনে হয় হাতে আগুন ধরে যায়, এমন একটা অবস্থা। তারপরে এখানে ডাউল বসিয়ে দিয়েছি, আর ডাউলের মধ্যে পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর এদিক দিয়ে আবার হচ্ছে পেঁয়াজ, শুকনা মরিচ, কাঁচামরিচ সব এগুলো ভালো করে কেটে নিয়েছি। আর তারপরে এখানে আবার হচ্ছে শাকটাকে ধুয়ে তারপরে পানি ঝরাতে রেখে দিয়েছি। আর এদিক দিয়ে আবার আলু কেটে নিয়েছি অল্প পরিমাণে, একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি। আর এগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে, এই আলুগুলো শাকের মধ্যে দিব। তারপরে হচ্ছে এই তো কড়াইয়ের মধ্যে শাকগুলো প্রথমে দিয়ে দিলাম। আর শাকগুলো দেওয়ার পরে এখানে কাঁচা মরিচ, তারপরে হচ্ছে পেঁয়াজ, এরপরে আলুগুলোকে দিয়ে লবণ দিয়ে তারপরে শাকটাকে একটু সিদ্ধ করে নিব। আর এই শাকটা আলু দিয়ে খেতে যে আমার কাছে এত বেশি ভালো লাগে, আর এই সেঞ্চি শাক বা হেলেঞ্চা শাক যেটা যে নামেই হোক না কেন, এই শাকটার মধ্যে অল্প করে আলু দিয়ে দেখবেন ভালোই লাগে খেতে। তারপরে আবার এই শাকটা আবার ডাল দিয়ে রান্না করে খায় অনেকেই। তারপরে এই তো এখন হচ্ছে ভালো করে এটা সিদ্ধ করে নিব, আর এদিক দিয়ে ডালে বলকো চলে এসেছে, আর ডালটাকেও ভালো করে সিদ্ধ করে নিব, মানে দুইটা দুই চোলাতে দিয়েছি। তারপরে এই তো শাকটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে, আর নিচে লেগেও গেছে, এখন হচ্ছে নামিয়ে নিব আরও কিছুক্ষণ একটু ভেজে নিয়ে। তারপরে এই তো নামিয়ে নিয়েছি, এখন সেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, পরিমাণ মতন তেল দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। আর আজকে বাসায় রসুন ছিল না, তাই শাকের মধ্যে আর রসুনটা দিলাম না। তারপরে এখন এই তো ভালো করে ভাজা শেষে, এখন সেই পেঁয়াজ মরিচের মধ্যে শাকটাকে দিয়ে এখন ভালো করে ভেজে নিব কিছুক্ষণ। আর এদিক দিয়ে শাকটাও হয়ে গিয়েছে, শাকটাকে নামিয়ে এখন ডালের মধ্যে একটু ঘোটা দিয়ে দিচ্ছি। তারপরে ভাত বসিয়েছিলাম, ভাতের মধ্যে আলু সিদ্ধ করতে দিয়েছিলাম, এদিক দিয়ে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে সুন্দর করে। এখন আলুগুলোকে কাটা চামচের মাধ্যমে এই যে এরকম ম্যাশ করে নিচ্ছে ভালো করে। আর ম্যাশ করার পরে এদিক দিয়ে হচ্ছে এই তো ডাউলে বলকো চলে এসেছে, এখন হলুদ মরিচ মানে সরি হলুদের গুঁড়া দিয়ে লবণ দিয়ে নামিয়ে নিব। আর এখন ডালের মধ্যে ফোড়ন দিয়েছিলাম, এখানে শুকনো মরিচ, কাঁচা মানে শুকনো মরিচ, পেঁয়াজ কুচি দিয়ে এখন কিছুক্ষণ ভেজে নিব। আর যখন হালকা একটু বাদামি কালার হয়ে আসবে, এর মধ্যে এক চিমটি কালো জিরা আর এক চিমটি মেথি দিয়ে তারপরে এই তো হালকা একটু ভেজে এখন ডালগুলোকে দিয়ে দিচ্ছি। আর এখানে ডালের কালারটা বুঝলাম না কেন এমন দেখাচ্ছে, ডালের কালারটা সেদিন অনেক সুন্দর হয়েছিল, লাইটিংয়ের কারণে সাদা সাদা মনে হচ্ছে। তারপরে নামানোর আগ দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়েছিলাম, আর এখন এখানে আবার শুকনো মরিচ ভেজে নিয়েছি, শুকনো মরিচটাকে এখন ভালো করে লবণ দিয়ে ডলে নিলাম। তারপরে এর মধ্যেও আবার ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে ভালো করে সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি। আর আলু ভর্তার মধ্যে ধনিয়া পাতা দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর শীত তো চলে এসেছে, আর শীতে আমি 12 মাসই, যদি 12 মাসই আমাকে বলা হয় ধনিয়া পাতা খেতে, অবশ্যই আমি 12 মাসই খাবো, আমার এত বেশি ভালো লাগে ধনিয়া পাতা খেতে। তারপরে হচ্ছে এদিক দিয়ে এখন আলু ভর্তাটাকেও ভেজে নিব, পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে তারপরে হচ্ছে এখন এই তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু ভর্তাটাকে। আর এইভাবে ভর্তা করলে ভর্তা অনেকক্ষণ সময় ধরে ভালো থাকে, ভর্তা নষ্ট হয় না তাড়াতাড়ি। তারপরে এই তো রাতের খাবারটা খেয়ে নিচ্ছি, আর আজকে রাতের খাবারটা অনেক মজা করে খেয়েছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ বন্ধুরা।